সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কঠিন পরিস্থিতিতেও এড়ানো যাচ্ছে না সংঘাত। রাজভবন নবান্ন দ্বন্দ্ব যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। আজ নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে নাম না করে রাজ্যপালকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তা করতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন। বললেন, প্রশাসনিক কাজকর্ম যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, তা সত্ত্বেও কিছু কিছু লোক ঘেউ ঘেউ করছে। এর আগে নানা বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাতে সাম্প্রতিকতম সংযোজন করোনা চিকিৎসার সরঞ্জাম নিয়ে শাসক দলের উদ্দেশ্যে কাটমানি সংক্রান্ত প্রশ্নতলে তার সেই টুইটের জবাবও দিয়েছিলেন স্বরাষ্ট্র দপ্তর। কঠিন সময়ে একসঙ্গে কাজ না করে এই ধরনের মন্তব্য কাজের পরিবেশকে উল্টে বিঘ্নিত করছে বলে পাল্টা টুইটে লিখেছেন নবান্ন। এবার সরাসরি মুখ্যমন্ত্রী তার জবাব দিলেন। নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে তিনি বললেন, আমরা কোথা থেকে মাস্ক কিনছি তার হিসাব চা হচ্ছে, আমরা বলবো না। কেন বলবো? এমন কিছু কিট বাজারে আছে সেগুলো ভুয়া, ICMR সে কথা মেনেও নিয়েছে, তাদের কেন প্রশ্ন করা হচ্ছে না। রাজ্যপালের ভূমিকার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই জবাব যথাযথ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে রাজ্যপালকে বিঁধতে গিয়ে কেউ কেউ তার ভাষা প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগেও DA বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘেউ ঘেউ শব্দ প্রয়োগ করেছিলেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবারও সেই একই বিতর্কের অবকাশ থাকছে বলে ধারণা বিশেষজ্ঞদের একাংশের। আর আমি একটা কথা আপনাদের বলি, আমি এতদিন ধরে কাজ করছি এখানে, 8 বছর 9 বছর হতে চলল, আমি কিন্তু কখনো আপনাদের কাউকে কোনো ব্যাপারে বলিনি যে এটা নয় ওটা করুন। আমাদের গভর্নমেন্ট যথেষ্ট ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করে। কিছু কিছু লোক আছে যাদের কাজ নেই কর্ম নেই, ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়। যতটা আমরা দেখি ফাইন্যান্সকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, এখন ফাইন্যান্স প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফাইন্যান্সের নিজের অডিট করবার জন্য লোকও রেখে দিয়েছে। কোনটা ঠিকমতো হচ্ছে কোনটা ঠিকমতো হচ্ছে না সেটা দেখার লোকও আছে। সুতরাং এখন অনেকটা ট্রান্সপারেন্সি নিয়ে আসা হয়েছে 34 বছরে CPM-এর রাজত্ব ওই জায়গাগুলো থেকে বেরিয়ে। এই 9 বছরের মধ্যে 1 বছর প্রায় আমরা প্যান্ডামিক ফেস করছি, প্যান্ডামিক আমফান, ওদিকে ফণী থেকে শুরু করে নানা রকম প্রবলেম আমরা ফেস করেছি। তা সত্ত্বেও কিন্তু আমরা চেষ্টা করতে, আমাদের কিন্তু কোনো ত্রুটি নেই। আমি সেই জন্য বলবো যে আমাদের মনে রাখতে হবে, গভর্নমেন্ট যে টাকাটা দেয় টাকাটা খুব কষ্ট করে দেয়। কেউ কেউ দেখছি মাস্ক কিনেছে গভর্নমেন্ট কত, তা নিয়েও কোশ্চেন করছে। তাদের আমি জিজ্ঞেস করি, আপনি আগে বলুন যে আপনার টেক কেয়ার ফান্ডে কত জমা হয়েছে সেটা আগে বলুন, অন্যকে কোশ্চেন করবার আগে। আমার প্রয়োজন ইমিডিয়েট ইনজেকশন কেনা, না তো রোগী মরে যাবে। তো আফটার ডেথ ইফ কামস দ্য ডক্টর কী করা যাবে? ডিজাস্টারের তো কতগুলো সিস্টেম আছে। আর আমি আশা করি চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে হেলথ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজাস্টার সেক্রেটারি, তারা সবাই মিলে বসে কাজটা করে। সেখানে কোনো রকম কোনো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স নেই। আমি একমাত্র বলতে পারি আমাদের গভর্নমেন্ট যেখানে আমরা পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স করি না। আমরা চেষ্টা করি ডিপার্টমেন্টগুলো নিজের নিজের মতো করে কাজটা করুক, এবং সেক্ষেত্রে যদি কখনো কোনো গ্রিভ্যান্সেস থাকে তারা যে কোনো সময় আলোচনা করতে পারে, অলওয়েজ ওয়েলকাম। এমনকি আমাদের কাছে একটা পাবলিকও যদি চিঠি দেয় আমরা সেটাকে এনকোয়ারি করি। অনেক সময় আমার দলের মন্ত্রীদের বিরুদ্ধে এনকোয়ারি আমায় করে নিতে হয়, কি করব যদি কেউ একটা চিঠি দেয়, এটা কারসি। আবার অফিসারদের বিরুদ্ধে দিলেও তাদের জিজ্ঞেস করতে হয় কি ব্যাপার অ্যাকচুয়াল বলুক। সুতরাং আমরা যথেষ্ট সাবধানতা মেনটেন করেই করি। আমফানের সময় আমি যাকে তুলে নিয়ে আসবো 10 লাখ, কত লোককে তুলেছিলাম আমরা, 1.5 কোটি 2 কোটি আমরা ম্যাডাম তুলেছিলাম, 8 লক্ষ লোক। এবার হচ্ছে 8 লক্ষ লোককে যখন আমি তুললাম, আমাকে কাউকে না কাউকে দায়িত্ব দিতে হবে, আগে খাবার। সে তখন সঙ্গে সঙ্গে
সোয়াবিন খাওয়াবে না আলু খাওয়াবে না ডাল খাওয়াবে না বেগুন খাওয়াবে না রুটি ডাল খাওয়াবে না খিচুড়ি খাওয়াবে না তরকারি খাওয়াবে না সেদ্ধ ভাত খাওয়াবে। এটা মার্কেটে অ্যাভেলেবিলিটির ওপরেও নির্ভর করে। আমরাও তো অনেক ফেস করেছি, এই যে কিডসগুলো বাজারে এলো, রোগটা সম্বন্ধে কারো কোনো ধারণাই নেই, অনেক কিডস তো ধরা পড়লো, ভেজাল কিডস। সেই কিডস ধরা পড়ার পরে আইসিএমআরও তো ফিরিয়ে নিল, তারাও তো ফিরিয়ে নিল, তো ধরা তো পড়েছিল। ধরা যখন পড়েছিল নিশ্চয়ই তার পেছনে কিছু ছিল। সুতরাং কেউ যেন এ কথা কোশ্চেন না করে যে পশ্চিমবঙ্গ সরকার কোথা থেকে মাস্ক কিনছে। আগে জিজ্ঞেস করবো তোমরা কিডসটা কোথা থেকে কিনেছিলে, যে কিডসটা ভেজাল ছিল। এগুলো মাথায় রাখতে হবে। আর যারা যেখানে কাজ করবেন তাদের সবাইকেই বলবো ট্রান্সপারেন্সি মেনটেন করে কাজ করার জন্য, কারণ এটা আপনাদের সবার দায়িত্ব। পাবলিকের মানি কত কষ্ট করে মাইনে দিচ্ছি আমরা, একবার কোশ্চেন করেছেন? যান না গিয়ে দেখে আসুন কত গভর্নমেন্টে, কত রাজনৈতিক দলের গভর্নমেন্ট আছে। আমাদের তো একা নয়, আমরা একটা পলিটিক্যাল পার্টি, আমাদের গভর্নমেন্ট বাংলায় আছে, সেরকম কারো গভর্নমেন্ট ত্রিপুরায় আছে, কারো আসামে আছে, কারো উত্তরপ্রদেশে আছে, কারো রাজস্থানে আছে, কারো হরিয়ানায় আছে, কারো দিল্লিতে আছে, কারো ছত্তিশগড়ে আছে, কারো অন্ধ্রপ্রদেশে আছে, কারো তামিলনাড়ুতে আছে। যান না আয়নায় চেহারাগুলো একটু দেখে আসুন। আমরা এখনো কেন্দ্রের কাছে 53,000 কোটি টাকা পাবো, পাইনি। জিএসটি 4,500 কোটি টাকা জিএসটির টাকাও পাইনি। কোভিড কোথায় টাকা? কিছু এসছে যে যারা কৈফিয়ত চাইছে রাস্তায় দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছে কেউ কেউ। একটা কোভিড রোগের পাশে দাঁড়িয়ে যদি হেল্প করতো আমি ভাবতাম যে কোভিড পেশেন্টের কাছে হেল্প করেছে। একবার দেখেছেন কোথা থেকে টাকা আসছে? সিলিন্ডার কোথা থেকে কিনছে, ভেন্টিলেটার কোথা থেকে কিনছে, নাসাল স্প্রে কোথা থেকে কিনছে, মাস্ক কোটি কোটি, 3 কোটি তো মাস্ক কেনা হচ্ছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের, আইসিকেস আশায়দের সবাইকে দেওয়ার জন্য। একবারও ভেবেছেন এত লক্ষ লক্ষ পুলিশ কাজ করছে, তাদের পিপিইটা কোথা থেকে আসছে, তাদের মাস্কটা কোথা থেকে এসছে? আমরা তো একটা কোভিড ফান্ড করেছিলাম এবং সেটা ওপেনলি বলেই দিই আমরা যে কত টাকা পেয়েছি আমরা, এবং সেই টাকার প্রত্যেকটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের থ্রুতে খরচ হচ্ছে। দিদিবেদি তাই তো, মোট আমরা যেটা পেয়েছি টোটালটাই বারবার জনগণকে বলা হয়েছে 150 কোটি টাকার উপর আমরা পেয়েছি, এবং সেই টাকাটা আমাদের খুব কাজে লেগেছে। যে 50 পয়সাও দিয়েছে সেটারও দাম আছে, 1 টাকাও দিয়েছে ভালোবাসে তারও দাম আছে, কিন্তু অন্যান্যরা যা তুলেছে সেগুলো তো কেউ জানতেই পারেনি। কাজেই সেই জন্যই বলছি যে ডিস্ট্রিবিউশনগুলো ঠিক মতো করতে হবে, সবুজ সাথী ফেলে রাখলে আর হবে না। আমি এই 2 লক্ষ ডিস্ট্রিবিউশন, তারা স্কুলে না গেলেও বাড়িতে ডিস্ট্রিবিউশন করবেন, যাদের যাদের নাম আছে তাদের অ্যাড্রেসও আপনাদের কাছে আছে। স্কুলের দায়িত্ব তারা আইসিডিএসকে দিয়ে হোক বা আশাকে দিয়ে হোক বা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে হোক, কাকে দিয়ে তারা ডিস্ট্রিবিউশন করবে এটা স্কুলের দায়িত্ব, স্কুল এবং আপনার ডিপার্টমেন্টের। আর নেক্সট যেটা 10 লাখ লাগবে তার প্রসিডিওর ট্রান্সপারেন্সি মেনটেন করে, এবং দ্বিবেদী তোমরা যখন করবে কাজটা প্লিজ দেখবে যে বাংলায় কারখানা করতে চায় আমরা তাদের কিন্তু প্রায়োরিটি দেবো। কারণ আমি টাকাও দেবো, আমি সাইকেলও কিনবো, একটা কারখানাও হবে না তা তো হবে না। এখানে অবশ্য অনেক কারখানা হচ্ছে, দেউচা পাঁচমিও আমাদের হবে, যেখানে প্রায় লক্ষ লক্ষ ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ হবে আগামী দিন, 100 বছর পাওয়ারের কোনো অসুবিধা হবে না বাংলায়। ওখানে যা কয়লা উৎপাদন হবে 100 বছরের জন্য পাওয়ার বিদ্যুৎ উৎপাদনকে আমরা সিকিউর করে দিয়ে যাবো, যাতে 100 বছর বাংলার ছেলে মেয়েদের চিন্তা করতে না হয় বিদ্যুৎ কোথা থেকে পাবে। যেমন সিলিকন ভ্যালির মতো আমরা আইটি করছি হিটকোতে, হিটকোর ওই জমিতে, সেই কাজটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আইটি ডিপার্টমেন্টকে আরেকটু এফেক্টিভ হতে হবে, সাথে সাথে হিটকোকেও একটু হেল্প করতে হবে। কাজটা অনেকটাই শুরু হয়ে গেছে রাজীবকে আমি বলবো একবার পরিদর্শন করে দেখে নিতে কি সিচুয়েশনে আছে। ওখানে আইটি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আমরা একটা ওয়েবে করেও দিয়েছি যে যারা চাকরিতে করতে চায় এবং যারা লোক নিতে চায় দুটোর সাথে একটা সংমিশ্রণও আমরা করে দিয়েছি। সুতরাং এটা একটা ভালো হয়েছে।